শুধু ঘরে বসে বসে পেট মোটা করে তুমি বক্তব্য দাও, অথচ জাতির কোনো খবর তোমার কাছে নাই, তার কথাই তোর ফতোয়া হবে না। ফতোয়া তো আমি এনে দিয়েছি। এই বাংলাদেশে ওই দুষ্টরা আজানের দোয়া থেকে ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা উঠাই দিয়েছে। আমি টেলিভিশনের ডিজির সাথে দেখা করে আমি বলছি যে আপনি নবীর শাফাআত চান না? অবশ্যই ভাই, আপনার রেডিওর আজান এর মধ্যে টেলিভিশন আজানের মধ্যে ওয়ারজুকনা শাফাআতাহু এটা নাই, এটা উঠাই দিয়েছে কৌশল করে এই দুষ্টরা। উনি বলছেন এখন থেকে সেটা চালু হবে। সুফি ফতে আলী ওয়াইসি যার দিওয়ানে ওয়াইসি, এটা না হলে মৌলবীরা ওয়াজ করতে পারে না, মৌলবীরা তার দিওয়ানে ওয়াইসি দিয়ে শুরু করে। মশরিকে হুব্বে মুহাম্মদ মতলায়ে দিওয়ানে মা মতলায়ে খুরশিদ এশকস সিনায়ে সুজানে মা। এরপর বালাগালুলা শুরু করে দেয়। তার মানে এই সমস্ত অলিয়া উলিয়াদের এই সমস্ত মহামূল্যবান বাক্য দিয়েই তারা নিজেদের বক্তৃতা শুরু করে, অথচ অলিদেরকে মানে না। আর তাদের কাছে গেলে এরা এমন, এদের কবরের পাশে গিয়ে যদি দোয়া করা হয় আল্লাহ তাআলা দোয়া কবুল করে, ওরা বিশ্বাস করে না। আমি বই লিখেছি, আমি এর উপরে কি লিখেছি, বই লিখেছি, আমি আমার অসংখ্য কিতাব প্রায় 30টার মতো বই লিখেছি, যা এই জাতির জন্য একদিন আমাকে স্মরণ করবে, আমার জন্য দোয়া করবে। আপনি যদি আমার মাজার পূজারি বলেন, বলেন কি হয়েছে তাতে? আপনি বললে তো হবে না, আপনার কথাই তো আর ফতোয়া হবে না। ফতোয়া তো আমি এনে দিয়েছি। ফতোয়া যখন হাইকোর্ট বন্ধ করেছে, তখন হাইকোর্ট বন্ধ করার কারণে আমি সুপ্রিম কোর্ট অর্থাৎ অ্যাপিলেট ডিভিশনে, সেখানে আমরা পাঁচজন ছিলাম, এই পাঁচজনের মধ্যে আমি একজন ছিলাম। আমরা সেই ছয়জন বিচারপতির সামনে বক্তব্য দিয়ে, আপনারা জানেন না কে বক্তব্য দিতে পারি না, কে বক্তব্য দিতে পারি না, আমরা বক্তব্য দিয়েছি, সিংহের মতো বক্তব্য দিয়েছি। ছয়জন বিচারপতি বসেছেন, ছয়জন বিচারপতি, আমি একটু বলি আপনারা শুধু শুনেন, একটু বলি, বন্ধ করে দিয়েছে, আমরা বই লিখে দিয়েছি। এই পাঁচজনে, পাঁচজনই ছিলাম মূলত বক্তা, সুপ্রিম কোর্টে আমাদের বক্তব্য দিতে হবে, সেখানে আমরা নিজে লিখে আমরা বই দিলাম। 3 মাস সুপ্রিম কোর্ট বই পড়লো, আদালত আমাদের বইগুলো পড়লেন, আদালত পড়ার পরে তারা নোটিশ জারি করলেন যে সামনাসামনি বিচারপতিদের বুঝাতে হবে যে বাংলাদেশে ফতোয়া প্রয়োজন আছে। তখন তারা 4টা বিষয়ের উপরে আমাদেরকে প্রশ্ন করবেন। একটা হলো হোয়াট ইজ ফতোয়া, হোয়াট ইজ স্ট্যাটাস অফ ফতোয়া, লিগ্যালিটি ইন বাংলাদেশ, ভিসাবেজ আওয়ার ল, এই 4টা বিষয়ে বাংলাদেশের কোন আইনের সাথে এই ফতোয়ার সংঘর্ষ আছে কিনা, বাংলাদেশে চলবে কিনা, ফতোয়া কাকে বলে, ফতোয়ার স্ট্যাটাসটা কি। কথা বুঝতে পারছেন? আমরা একের পর এক ব্যাখ্যা শুরু করলাম, আমার পালা আসলো। আমি বললাম অনারেবল চিফ জাস্টিস এন্ড জাস্টিসেস, আপনারা যারা আজকে এখানে বিচারে বসা আছেন, প্রধান বিচারপতি মহোদয় এবং আপনার সাথে সঙ্গী যারা আছেন, তাদের প্রতি আমি সম্মান জানাই। এই ফতোয়া আল্লাহ নিজেই দিয়েছেন, ওয়াস্তাফতুনাকা আনিল কালালা, কতক্ষণ না আল্লাহ কাছে তোমরা ফতোয়া চেয়েছো, আল্লাহ ফতোয়া দিয়েছেন। কথা বুঝে গেছে? ওয়াস্তাফতুনাকা, হে নবী আপনার কাছে ফতোয়া চাবে, নবী ফতোয়া দিয়েছেন। আমি ইমাম বুখারীর বুখারী শরীফ নিয়ে গেছি, বুখারী শরীফ নিয়ে গেছি, এই দেখেন এটা আপনার হাইকোর্টে সুপ্রিম কোর্টে কেউ আনে নাই, আমি নিয়ে এসেছি। অতএব এই বুখারীর মধ্যে আছে ফতোয়া, এটা লেখা দরকার নাই, লেখা ছাড়া ফতোয়া হয়। প্রধান বিচারপতি আমাকে বললেন লেখা ছাড়া ফতোয়া হয় কেমনে? আমি বললেন দেখেন বাবুল ফতিয়া বিল বিশারাতি লিয়া দেওয়ার রাস, তার মানে হাতের ইশারায় ফতোয়া দেওয়া যায়, এটা কি জায়েজ? মাথার ইশারায় ফতোয়া দেওয়া এটা কি জায়েজ? এটা কি জায়েজ না? এই যে হাত দিয়ে ইশারা করতেছে, হাতের ইশারায় ফতোয়া হয়, তারপর কিসের ইশারায়? আমাকে বললো যে ফতোয়া লেখা লাগে না, লেখা ছাড়া ফতোয়া হয়, কোনো প্রমাণ আছে? আমি বললাম আছে। কি প্রমাণ? সে প্রমাণটা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে একজন মহিলা একটা আপেল পাঠিয়ে দিয়েছিল, আমরা হলে তো আপেল খাইয়া শেষ করতাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বিচক্ষণ ছিলেন, তিনি আপেলটাকে কেটে ওই মহিলার কাছে ফেরত পাঠিয়েছিলেন। এখন
মহিলার আপেলটা ছিল ইস্তিফতা প্রশ্ন আর ইমাম আবু হানিফা আপেলটা কেটে দিয়েছেন এটা হলো ফতোয়া এখানে কোনো শব্দ কোনো শব্দেরও ব্যবহার হয় নাই আর কোনো লেখারও কি ব্যবহার নেই মহিলা ছিলেন লজ্জাবতী মহিলা ইমাম আবু হানিফার কাছে লিখিতভাবে জবাব চাবে সেটা তিনি চান নাই বাট আপেল পাঠিয়ে দিয়েছে প্রধান বিচারপতি আমাকে জিজ্ঞেস করলেন যে এখানে কি হয়েছে বলেন একটা আপেল দিয়েছে কেটে ফেরত পাঠাইছেন এতে ফতোয়া হলো কেমনে প্রশ্ন হলো কেমনে আমি বললাম না এই আপেলটা মহিলা পাঠিয়েছে কারণে যে মহিলার ওই সময় তার অসুস্থতা মাসের অসুস্থতা চলছে অতএব এই আপেলটার গায়ে লাল বর্ণ কাজেই সে বুঝাতে চেয়েছে যে আমার এখন রক্তক্ষরণ হচ্ছে আমার এই রক্তের অবস্থায় আমি নামাজ পড়ব কবে অতএব সেই বিষয়টি ইমাম আবু হানিফা আপেল কাটলে কি সাদা হয় উনি সাদা অংশটা দিয়ে উত্তর দিয়েছেন যে তোমার ওই লালটা পরিবর্তন হয়ে যখন সাদা আসবে তখনই তুমি পবিত্র হয়ে যাবে সাথে 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 প্রধান বিচারপতি সহ ছয়জন বিচারপতি টেবিলে হাত দিয়ে বলছেন যে এই ফতোয়া তাহলে এটা জায়েজ যে চলবে বাংলাদেশে আমরা সেই ফতোয়া চালু করলাম আপনি কথা বলেন হিসাব করে বলবেন এই বাংলাদেশে ওই দুষ্টরা আজানের দোয়া থেকে ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা উঠাই দিয়েছে আমি টেলিভিশনের ডিজির সাথে দেখা করে আমি বলছি যে আপনি নবীর শাফাআত চান না অবশ্যই ভাই আপনার রেডিওর আজান এর মধ্যে টেলিভিশন আজানের মধ্যে ওয়ারজুকনা শাফাআতাহু এটা নাই এটা উঠাই দিয়েছে কৌশল করে এই দুষ্টরা উনি বলছেন এখন থেকে সেটা চালু হবে আমি চালু করে দিয়েছি আজ রাষ্ট্রীয় পর্যায়ে ঈদে মিলাদুন্নবী মাহফিল হচ্ছে শুধু ঘরে বসে বসে পেট মোটা করে তুমি বক্তব্য দাও অথচ জাতির কোনো খবর তোমার কাছে নাই কত পিছিয়ে পড়লো এই গরিব ইমামরা এই সমস্ত অসহায় ইমাম এবং খতিবগণ কথা বুঝতে পারছেন এই সমস্ত ইমাম এবং খতিবের বিরুদ্ধে এই সমস্ত কিছু মোল্লারা লেগে পড়েছে যে ওরা যেন তাদের অধিকার থেকে বঞ্চিত হয় আমাকে টানাটানি করে লাভ কি আল্লাহ আমাকে চলার মতো দিয়েছেন আমাকে চলার মতো আল্লাহ তাআলা কি দিয়েছেন ব্যবস্থা দিয়েছেন কিন্তু ওই গ্রামের মানুষটা যদি আজকে 5000 টাকা বেতন পেত তাহলে তার কত উপকার হতো যাগ্গে কথা আমি বলতে আর রাজি না আপনারা সবাই জানেন সবাই জানেন খবরদার কোন ব্যক্তির বক্তব্যে আপনি সিদ্ধান্ত নেবেন না নেবেন কি সিদ্ধান্ত নেবেন না খবরদার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন কাফা বিল মারই কাযিবান আই ইউহাদিসা বিকুল্লি মা সামিআ ওই ব্যক্তি মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট যা শুনে তাই প্রচার করে ইউটিউবার ভাইরা তোমাদেরকে অনুরোধ করি খবরদার না জেনে না শুনে কাউকে অপদস্থ করার জন্য অপমান করার জন্য ফালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন আল্লাহর যেমন সম্মান আল্লাহ তার রসুলদের সম্মান দিয়েছেন রসুলের সম্মান দিয়েছেন ইমানদার যারা তাদেরও কি দিয়েছেন সম্মান কারো সম্মান আপনারা নষ্ট করবেন না কথা বুঝতে পারছেন কারো সম্মান নষ্ট করবেন না আগে বুঝবেন যে উনি কি বলছেন পুরাটা শুনে তারপরে যে এতক্ষণ বক্তব্য দিলাম পুরাটা না শুনে সে তো আমাকে অন্য কোথাও বলতে পারে